যাই হোক, তোমার সফর কেমন হলো? অসাধারণ। এই সফরের সবচেয়ে উল্লেখযোগ্য মানে সবচেয়ে এক নাম্বার অভিজ্ঞতা কি তোমার এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স হচ্ছে যে সারাজীবন কাবা শরীফকে ছবিতে এবং বিভিন্ন জায়গায় টিভিতে দেখে আসছি, এটা সামনাসামনি কাবাকে ধরা ছোঁয়া এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স। সেকেন্ড এক্সপিরিয়েন্স হচ্ছে রোজা শরীফ। আমার আমি সেকেন্ড হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা শরীফের ওখানে যেতে পেরেছি, এটা হচ্ছে আমার সেকেন্ড বেস্ট জায়গা। এই দুইটা জায়গায় যে আমার অনেক কিছু শেখা। আচ্ছা, টিনেজাররা সাধারণত ধর্ম কর্ম থেকে দূরে থাকে, দূরে থাকে বা তারা এখানে আসে, কেউ আসে কেউ আসে না, বা এই সম্পর্কে ইতিহাসে জানে না। তুমি একজন টিনেজার, 19 ইয়ার্স ওল্ড, তোমার কি মনে হয়? না, আমি একটা কথা বলবো, আমরা যদি টিনেজারদের 18 বা 16 থেকে আমাদের স্টার্ট হয়, মানে মেইনলি আমাদের টিনেজার যখন একটু বোঝা নিয়ে আসে, আমরা কী করি, আমরা ড্রিম করি সুইজারল্যান্ড যাবো, আমরা ড্রিম করি থাইল্যান্ড যাবো, পার্টি করবো, ভ্যান করবো। একটাবার যদি এটা আমরা স্টাডি করি, সবাই কিন্তু স্টাডি করি, কিন্তু আমরা যে স্টাডি করি হচ্ছে এটা হচ্ছে রিয়েল স্টাডি না, এটা হচ্ছে পৃথিবীতে বেঁচে থাকার স্টাডি। কিন্তু মেইন স্টাডি যেটা আমাদের উপর আল্লাহর পাঠের স্টাডি, যেটা আমাদের আরবি কোরআন, এটা হচ্ছে আমাদের মেইন স্টাডি। যদি স্টাডি নিয়ে জানতে চাও, যেমন যদি তুমি ইলেকট্রনিক্স এবং কিছু শিখতে চাও তোমার চায়না যেতে হবে, যদি ইসলাম নিয়ে জানতে চাও, তুমি যদি মেইন জায়গায় টিকতে চাও তাহলে তোমার সৌদি আরব আসতেই হবে, তোমার চায়না যেতে হবে। যদি ইসলাম নিয়ে জানতে চাও, তুমি যদি মেইন জায়গায় টিকতে চাও তাহলে তোমার সৌদি আরব আসতেই হবে। তা তোমার কি মনে হলো এই যে তুমি ঐতিহাসিক স্থানগুলো দেখলে, যে স্থানগুলো হাজার বছরের ইতিহাস আছে, আজকে যদি এখানে না আসতাম হয়তো আমি অন্য কিছু চিন্তা করতাম, অন্য কিছু জানতাম, ইসলামের পথে একটু কম আসতাম, বা একটু এখানে আসার পর আমি 100% স্ট্রং হয়ে গেছি। সো আমি ইনশাল্লাহ আমি যতদিন থাকবো আমি এখানে আসবো, একদিন না কিন্তু আমি আমার বউ বাচ্চা সন্তান টন্তান নিয়ে আমি এখানে আসবো প্রত্যেকবার। এবং অনেক বড় বড় ইউটিউবার আছে, অ্যাডাম সালে এবং আরও বড় মুসলিম ইউটিউবার আছে, তারা এসে এখানে ব্লগ করে গেছে, আমি ওদেরকে ফলো করছি, ওদেরকে দেখছি, ওরা যখন ব্লগ করছে তো আমি দেখছি, আমি কেন করতে পারবো? আর মানুষ যদি ভ্যালেন্টাইন ডেতে যদি নাটক সিনেমা ভালোবাসে যদি, তার আমি আল্লাহর ঘর দেখেছি, কোনো সমস্যা এখানে, আমি আমার আল্লাহর ঘর দেখেছি, এখানে তো কোনো প্রবলেম নেই। কেউ কেউ ফেসবুকে কমেন্টস করেছে, যেমন তোমার ফেসবুকে 95% ঠিক ছিল, 5% মানুষ বলছে এখানে কেন করছে, আমি আল্লাহর ঘর দেখেছি, এখানে তো কারো কোনো সমস্যা হতে পারে, আমি আল্লাহর ঘর 100 বার দেখেছি। আমারও প্রশ্ন এটা এই যে আমরা যে ভ্যালেন্টাইনের ছবি দেই, আমরা আমাদের ভালোবাসার মানুষের ছবি দেই বা যে কোনো ছবি দেই ঐতিহাসিক স্থানে গিয়ে, কিন্তু আমরা কাবার ছবি যদি দেই, আমরা যদি রওজা শরীফের ছবি দিই তাহলে ক্ষতি কি? বরং যারা দেখবেন তাদের তো অনুপ্রাণিত হওয়ার কথা।